নমস্কার বন্ধুরা, এসপিএস সফটেডু বাংলায় সফটওয়্যার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব FWEGM ক্যালকুলেশন, বেসলাইন কারেকশন এবং মাল্টিপল পিক সেটিং এবং পিক ডিকনভলিউশন। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে কি আমার একটা ডেটা, যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল ভার্সেস অ্যাঙ্গেল 2θ ভার্সেস ইন্টেন্সিটি আরবিট্রারি ইউনিটে রয়েছে। তো এই গ্রাফ যদি আমি প্লট করি আমার দেখতে লাগবে এরকম। তো আমার এখানে ধরুন আমি FWHM ক্যালকুলেশন করতে গিয়ে আমার এই এই যদি ফার্স্ট পিক যেটা এই সিঙ্গেল এই পিকের যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিভাবে করব, তো সেটা করবার আগে আমি এই গ্রাফটা আরেকবার প্লট করে নিই। এবং এখানে দেখুন এই আমার হচ্ছে যে গ্রাফ, এক্ষেত্রে আমি সিম্পলি কিভাবে করতে পারি, এইভাবে এই জুম স্কেল ইন সিলেক্ট করে সিম্পলি গ্রাফটা জুম করে দেখুন এইভাবে আমার জুম হয়ে গেল। এবং জুম করবার পর এখানে অ্যানালাইসিস থেকে গিয়ে অ্যানালাইসিস ফিটিং নন লিনিয়ার কার্ভ ফিট ওপেন ডায়ালগ, এবার এখানে আমার এই পপ আপ উইন্ডো এসে গেল। এখানে এসে দেখতে পাচ্ছেন যে ফাংশন, ফাংশন থেকে গিয়ে গস, গস করলে এখানে আপনার এই যে স্যাম্পেল কার্ভে দিয়ে দিয়েছে FWHM কোনটা এবং ইত্যাদি কি, আর ফর্মুলা হচ্ছে যে এটা এখানে যে ডব্লিউ, ডব্লিউটা হচ্ছে যে আপনার FWHM। তো এখানে আমি এই জিনিসটা সিম্পলি ওয়ান ইটারেশন করব। দেখুন ওয়ান ইটারেশন করলে আমি কিছু দেখতে পাচ্ছি না, কেননা আমি এখানে গ্রাফটা জুম করেছি কিন্তু ডেটা সিলেক্ট করিনি, ডেটা সিলেক্ট করিনি ইন দ্য সেন্স যেহেতু এখানে আমি সিম্পলি জুম করে দিয়েছি আর বাকিটা কিছু করিনি, সেই জন্য আমার পুরো ওভারঅল ডেটা নিয়েছে। মানে আমি এখানে ফিট আনটিল কনভার্জড করি এবং ওকে করি। দেখুন আমার এই ক্ষেত্রে যে ডেটাটা নিয়েছে ফিট আনটিল কনভার্জড করে আমি পেলাম, কিন্তু জুম করলে আমি জুম আউট করলে দেখতে পাবো যে দেখুন এই যে আমার ওভারঅল ডেটার রেসপেক্টে করেছে। কিন্তু আমি যদি এই ক্ষেত্রে এই সিম্পলি জুম করে এই পোর্শনটা সিলেক্ট করতাম তাহলে আমার হয়তো এখানে এটা দিত না। তো সেই জন্য কিভাবে করব, এবং এই ক্ষেত্রে আপনি যদি ইন্ডিভিজুয়ালি আপনার প্রয়োজন হয় এইভাবে এখানে স্কেল ইন করবেন, এই যে স্কেল ইন করলে আপনি পেয়ে যাবেন। এবং যদি ইন্ডিভিজুয়াল আপনি ধরুন এই পোর্শনটা আলাদা একটা এনলার্জড ভিউ চান তাহলে এই যে এই জুম ইন সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে রেখে যদি আপনি জুম করেন তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, দেখুন একটা নতুন পপ আপ উইন্ডো এসে যাবে এবং এই যে এখানে আপনার এই গ্রাফটা পেয়ে গিয়েছেন। এবং এক্ষেত্রে এই গ্রাফটা দেখুন একটা মানে শার্প শার্পনেস রয়েছে, স্মুথনেস নেই। তো এই শার্প জিনিসটাকে করতে গেলে কি করতে হবে, এখানে এই লাইনটার উপর সিলেক্ট করবেন এবং এই যে কানেক্ট রয়েছে দেখুন স্ট্রেট, স্ট্রেটকে আপনি বি স্প্লাইন করে দেবেন। দেখুন বি স্প্লাইন করলে স্মুথনেস চলে এলো একটা। এবং এখানে আরেকটা অপশন করা যায় বেইজার, বেইজার করেও আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার ডেটা স্মুথনেস এসেছে বাট বি স্প্লাইনের মতো নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই বি স্প্লাইন খুব ভালো, সরি বেইজার অনেক ক্ষেত্রেই স্মুথনেস এ কাজে দেয়। এখানে দেখুন আমার যে ডেটা, ডেটার রেঞ্জে রয়েছে বি স্প্লাইন আর এর ক্ষেত্রে, তো সেই জন্য আমার যে কোনোটাই আমার চলবে এবং আমি এক্ষেত্রে বি স্প্লাইন প্রেফার করব। তো ওকে, এবং এখানে যেহেতু আমার অলরেডি গ্রাফটা কানেক্ট হয়েছে ফিটিং আমি করেছি, এখানে আমি এই এটা সিম্পলি স্ক্যাটার প্লট করে দেব। সরি আমার গ্রাফ অন্য সিলেক্ট হয়েছিল, আমাকে সিলেক্ট করতে হবে এটা, সিলেক্ট করে স্ক্যাটার প্লট। দেখুন আমার তাহলে এই যে গ্রাফ আর দুটো হয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস, এখানে আমি এটা মিনিমাইজ করলাম এবং দেখুন এখানে আমি যদি এই এই যে এটা রয়েছে কার্সার যে একটা রয়েছে এটা যদি আমি ডিলিট করে দিই আমার কিন্তু এনলার্জড ভিউ চলে যাবে। তো সেই জন্য আমার যদি এই গ্রাফটা লাগে সিম্পলি আমাকে তাহলে ওই এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করবার জন্য যে ফাইল এক্সপোর্ট গ্রাফস ওপেন ডায়লগ এত না গিয়ে আপনি সিম্পলি কন্ট্রোল জি যদি প্রেস করেন দেখুন আপনার এই এক্সপোর্ট উইন্ডো অপশন চলে আসবে। এবং এখানে এটা ডিলিট করলে দেখুন গ্রাফটা এনলার্জড ভিউ চলে গেল। আর যে FWHM ভ্যালু যেটা আমি বললাম সেটা আপনি কোথা থেকে পাবেন, দেখুন এই যে এখানে এই ডব্লিউ যে ভ্যালুটা 0.21628 এই ভ্যালুটা হচ্ছে গিয়ে আপনার ফুলের থাব ম্যাক্সিমার ভ্যালু। তো আমি এটা এটা গেল আপনার একটা সিঙ্গেল পিকের জন্য, কিন্তু আমি করতে চাইছি ওভারঅল একসঙ্গে। তো সেই জন্য এখানে আমি গ্রাফটা প্লট করে নিই আরেকটা। আচ্ছা এইখানে আরেকটা জিনিস বলি, এখানে আমি ইনস্ট্রুমেন্ট থেকে আমি যে ডেটা পেয়েছি সেই ডেটাই রয়েছে, এটা নর্মালাইজড করা নেই। তো নর্মালাইজড করতে গেলে কি করতে হবে, নর্মালাইজড করব কেন, কেননা নর্মালাইজড করা থাকলে কি হয় ধরুন আপনার একসঙ্গে দু তিনটে গ্রাফ
কম্পেয়ার করতে হবে। সেক্ষেত্রে সিম্পলি 0 to 1 রেঞ্জে থাকলে তাহলে প্লাস এক ভ্যালু অ্যাড করে দিলে, একটা রেফারেন্স 0 আর একটা রেফারেন্স 1 আর একটা 2, এবং যখন এই রেফারেন্স গুলো 0 1 2 সেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কম্পেয়ার করতে সুবিধা হবে। তো এই জিনিসটা আমার মনে হয় এটা নর্মালাইজ করে নেওয়া বেটার। এবং নর্মালাইজ করতে গেলে কি করতে হবে, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স থেকে গিয়ে নর্মালাইজ কলাম এবং ওপেন ডায়ালগ। ওপেন ডায়ালগ করে দেখুন, এই যে বাই ডিফল্ট আপনার 0 to 1 রয়েছে, এবং সিম্পলি এখানে আউটপুট যেটা রয়েছে আউটপুট নো নিউ, তো যা রয়েছে সিম্পলি ওকে ওকে বললে দেখুন আমার এখানে চলে এলো। এবং এখানে আর নতুন ভাবে গ্রাফ প্লট না করে এখানে আমি কিভাবে চেঞ্জ করব, যে কোনো একটা ডেটাতে বা লাইনে যেখানে যদি রাইট ক্লিক করি, চেঞ্জ ওয়াই, এই অপশনটা আসবে চেঞ্জ ওয়াই টু সিম্পলি এফ নর্মালাইজড 1। এবং স্বাভাবিকভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্কেলটা চেঞ্জ হলো না। কেন হলো না, না 0 to 1 মানে চেঞ্জ হলো কিন্তু গ্রাফে কিছু চেঞ্জ পেলাম না। তো এটার জন্য আপনি এখান থেকে যে রিস্কেল অপশনটা আগে দেখিয়েছিলাম এখানে রয়েছে, আপনি এটাও করতে পারেন, কিন্তু এত এখানে না গিয়ে যদি কন্ট্রোল আর প্রেস করেন তাহলেও হয়ে যাবে। তো দেখুন আমার এই কন্ট্রোল আর প্রেস করে হয়ে গেল, এবং এখানে আমি দু একটা জিনিস চেঞ্জ করে নিই সিম্পলি। তো এ হচ্ছে গিয়ে আমার তাহলে নর্মালাইজড ইন্টেন্সিটি এবং আর্বিট্রারি ইউনিটে এই গ্রাফটা আমি প্লট করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মোট 1 2 3 4 5 6 মোটামুটি 8-9টা পিক রয়েছে। এবার আমি একসঙ্গে যদি সমস্ত পিক গুলো ফিট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, সেক্ষেত্রে করবার জন্য আপনি এখানে অ্যানালাইসিসে যাবেন, এবং অ্যানালাইসিস থেকে গিয়ে পিকস অ্যান্ড বেসলাইন মাল্টিপল পিক ফিট, ওপেন ডায়ালগ, ওপেন ডায়ালগ করে যা রয়েছে ডিফল্ট পিক ফাংশন গস, এবং ওকে ওকে করে এবার আপনাকে কি বলবে, ডাবল পিক টু ক্লিক পিক পিক্স। এখানে আমি একটা পিক করলে দেখুন ইউ হ্যাভ পিক 0 পিক্স, এবং এখানে ভ্যালুটা দিয়ে দেবে, আমি ইয়েস করব, ডাবল ক্লিক করব, এবং ডাবল ক্লিক করলে দেখুন একটা রেড ভার্টিক্যাল লাইন দিয়ে দিয়েছে যে আপনি পিকটা চুজ করেছেন। তো আমি এখানে দেখুন এটাও আমার পিক রয়েছে, এটাও আমার পিক রয়েছে, এটাও পিক, মোটামুটি আমি হাই পিক গুলো নিলাম, ইন্টেন্সিটি যেগুলো ঠিকঠাক রয়েছে, এবং মোট 5টা পিক চুজ করেছি। এখানে এই সিঙ্গেল পিক ফিট 1 করলে কি হয়, 1 ইটারেশন হয়ে হয়ে হবে। এবং ওপেন নন লিনিয়ার ফিট করলে কি হয়, এখানে যে উইন্ডো বাটনটা আসবে এখানে আমি সিঙ্গেল ইটারেশন করতে পারি, এবং এখানে দেখুন 1 2 3 4 5 আমার এই মোট 5টা পিক এই ইটারেশনের সময় দেখাবে। আমি ইটারেশন 1 করলাম, দেখুন সমস্ত ইটারেশন হয়ে এই যে আপনার একটা মিনিমাইজ হয়ে গেল, কাই স্কোয়ার ইজ রিডিউসড, এইভাবে আপনাকে মেসেজ দেবে। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন। দেখুন এখানে আমার 3টে ইটারেশন হয়েছে এবং লিখে দিয়েছে ফিট ডিড নট কনভার্জ। তো এই অপশনটার অর্থ কি, এই অপশনটার অর্থ সিম্পলি বোঝাচ্ছে যে আমি যেটা চুজ করেছি সেটা ঠিক নয়, মানে ঠিক নয় ইন দা সেন্স সমস্ত পিক আমার ইম্পর্টেন্ট নয়। এখানে দেখুন কোনো না কোনো একটা, হ্যাঁ এই যে দেখুন এই যে গ্রাফ গুলো দেখুন আমার এখানে পিক 1 পিক 2 পিক 3 পিক 4 পিক 5 দিয়ে দিয়েছে, এবং এখানে কোন কালারে কোনটা রয়েছে সেগুলো এই যে দিয়ে দিয়েছে, এবং সাথে কিউমুলেটিভ পিক ফিটও দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে গিয়ে দেখুন আমি পিক 3 যেটা চুজ করেছি, 1 2 3 এই যে এই পিক ছিল, এই পিকের ক্ষেত্রে এরর ক্যালকুলেট করতে পারেনি, তার মানে আমার সমস্ত পিক ইম্পর্টেন্ট নয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এবং এটা সমস্ত পিক ইম্পর্টেন্ট নয়, এবং আরেকটা রিজন হতে পারে আমার যে এখানেই দেখুন একটা এরর, মানে ইনস্ট্রুমেন্টাল এরর রয়েছে, এখানে একটা নয়েজ রয়েছে, তাহলে আমার এই নয়েজটা কারেকশন করতে হবে। সেটা করবার জন্য কি করতে হবে, তার আগে আমি এই সমস্ত গ্রাফগুলো ডিলিট করলাম, এবং দেখুন এখানে যেটা রয়েছে আপনি জানেন এটা লেজেন্ড, রাইট ক্লিক, রিকনস্ট্রাক্ট লেজেন্ড, এত কিছু না করে সিম্পলি কন্ট্রোল এল প্রেস করেও আপনি এটা করে নিতে পারবেন। তো আমি এখন তাহলে করছি যে আর ফার্দার আমি ওই হচ্ছে না যেহেতু, মানে নলিনিয়ার ফিট করলাম হলো না, তো আমি বেসলাইন কারেকশনে এবার যেতে চাই। তো বেসলাইন কারেকশন করবার জন্য কি করতে হবে, আপনাকে পিক অ্যানালাইজারে যেতে হবে, পিক অ্যানালাইজার থেকে ওপেন ডায়ালগ, ওপেন ডায়ালগ করলে দেখুন আপনার এরকম একটা পপ আপ উইন্ডো আসবে পিক অ্যানালাইজার, এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এই পিক ফিট পিক্স প্রো এটা আমার মতে বেস্ট, তো আমি এটা চুজ করলাম, মানে বাকিগুলো আমি ট্রাই করে দেখেছি হয় না, ঠিকঠাক রেজাল্ট পাই না, আমার ক্ষেত্রে এটা ঠিকঠাক দেয়, আপনার ক্ষেত্রে যদি দেয় আপনি ট্রাই করতে পারেন। এবং এখানে বেসলাইন মোড, এখানে ইউজার ডিফাইন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ 0, এবার এখানে দেখুন নাম্বার অফ পয়েন্টস 8টা রয়েছে, আমি এটা সিম্পলি ডিসেবল করে আমি আরো নিজের থেকে অ্যাড করতে চাই, কেননা দেখুন আমার এখানে আমি জানি এটা এই জায়গাটা আমাকে রিমুভ করতে হবে, তাহলে আমাকে এই সেইভাবে এইখানটাতে একটু বেশি ডেটা চাই। তো ডেটার জন্য আমি এখানে ধরুন এটা চুজ করব,
এইভাবে আমি চুজ করব এবং আমি এই পোর্শনটা সিম্পলি ফাস্ট ফরওয়ার্ড করছি। দেখুন ইউ হ্যাভ অ্যাডেড 19 পয়েন্টস এবং ডান। এবং নেক্সট নেক্সট করে এখানে কানেক্টেড বাই ইন্টারপোলেশন থেকে আমি করবো ফিটিং প্রো। এবং এখানে যে ফাংশন রয়েছে আমি এই জিনিসটা দেখাতে চাই। দেখুন এটা কনস্ট্যান্ট থাকলে একটা এরকম ভাবে এই লাইনটা আপনার সাবট্রাক্ট হবে, কিন্তু আমি চাইছি ঠিকঠাক ভাবে যাতে হয়। তো দেখুন আমি যদি এই এক্সপোনেনশিয়াল ডিকে 1 চুজ করি, সেই ক্ষেত্রে আমার মোটামুটি দেখতে পাচ্ছেন যে এই লাইনটা যেটা আমি চাই মোটামুটি এই বরাবর চুজ হয়েছে। এক্সপোনেনশিয়াল 2 করলে আরেকটু বেটার হবে, তো আমার ক্ষেত্রে আমি এক্সপোনেনশিয়াল ডিকে 2 করলাম। এবং এখানে আমি আপনি এই যে জিনিসটা অটো রিস্কেল, অটো রিস্কেলে সাবট্রাক্ট নাও করে আপনি এখনই দেখে নিতে পারেন যে আপনার ফিটিং কেমন চলেছে, মানে বেসলাইন কারেকশন ঠিকঠাক হচ্ছে কিনা। অলমোস্ট ওকে, দেখুন আমার যে পরিমাণ এখানে নয়েজ ছিল সেটা লিনিয়ার হয়ে গিয়েছে, সুতরাং আমার ঠিকঠাক রয়েছে। এবং এটা মানে আলটিমেটলি যখন করব তো আমার এখানেও করে নিতে পারেন, আপনি পরের জন্য ওয়েট করতে পারেন, আমি এখানেই করে নিলাম। এবং নেক্সট এখানে অটো ফাইন্ড করে আপনি অরিজিনের উপর ছাড়তে পারেন যে কোন পিক গুলো অরিজিন নেবে। তো এই যে দেখুন 1 2 3 4, এটা অরিজিনের, অ্যাকর্ডিং টু অরিজিন এই পিক হচ্ছে আপনার ইম্পর্টেন্ট পিক। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি 45 যেটা আমি বলেছিলাম আমার ইম্পর্টেন্ট, কিন্তু আপনার ধরুন এখানে 65টা ইম্পর্টেন্ট হতে পারে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এনেবল অটো ফাইন্ড ডিসেবল করে দিয়ে এখানে অ্যাড করে ডবল ক্লিক করতে হবে। কিন্তু আমার দরকার নেই, আমি জানি আমার এই 4টে পিক হলেই আমার এটা ঠিকঠাক হয়ে যাবে। তো আমি নেক্সট করব। এবং নেক্সট করে এখানে ফিট কন্ট্রোল, ফিট কন্ট্রোল করে দেখাতে চাই যে দেখুন আমার এখানে 1 2 3 4টে দিয়ে দিয়েছে। এবং 1 ইটারেশন করে করে আমি দেখাই একবার, এখানটায় দেখুন 1 ইটারেশন চলছে, ইটারেশন 2, কাই স্কয়ার রিডিউসড, এইভাবে চলবে। অনেকগুলো যেহেতু রয়েছে সেই জন্য আমার এখানে, এবং যেহেতু অরিজিন নিজে ডিটেক্ট করেছে সেই জন্য আমার ফিটিং এটা ঠিকঠাক হবে। এবং এখানে আমি ফিট আনটিল কনভার্সডি চুজ করব। এবং দেখুন ফিট কনভার্সড, কাই স্কোয়ার টলারেন্স ভ্যালু অফ 10⁻⁶ ওয়াজ রিচড। এবং ওকে, দেখুন ওকে করলে হয়ে গেল এবং ফিনিশ। এখানে একটা নতুন পপ আপ গ্রাফ উইন্ডো দিয়ে দেবে, এই যে দেখুন গ্রাফ উইন্ডো দিয়ে দিল। এবং এখানে একটা যে নিচে দেখতে পাচ্ছেন ফিটিং রেজাল্টে এখানে FWHM এর ভ্যালু গুলো দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আপনি কোনটা কোন পিক জানেন না। তো এটা আনবার জন্য সিম্পলি ওই কন্ট্রোল এল প্রেস করুন, দেখুন এখানে দিয়ে দিয়েছে, কন্ট্রোল এল প্রেস করলে রেজাল্ট। এবং আরেকটা জিনিস যে এই সমস্ত গ্রাফ গুলোই গ্রিন কালার হয়ে গেছে, তো আমি এই জিনিসটা সিম্পলি ফাস্ট ফরওয়ার্ড করে ওই কারেকশন কানেক্ট গুলো বিসপ্লাইন আর এগুলো করে নিচ্ছি। দেখুন এই হচ্ছে গিয়ে আমার ডেটা, পিক ফিট 1 2 3 4 এবং কিউমুলেটিভ পিক ফিট একসঙ্গে সমস্তই রয়েছে। তো এইভাবে আপনি ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল পিক ফিট করতে চাইলে জুম করতে পারেন, এবং একসঙ্গে করতে চাইলে এইভাবে করতে পারবেন, মাল্টিপল পিক ফিটিং করতে পারবেন এবং সাইমালটেনিয়াসলি বেজ লাইনও কারেকশন করতে পারবেন। এবার আসি এই পিক ডিকনভলিউশনের জন্য। দেখুন আমার এই হচ্ছে একটা আরবিট্রারি ডেটা, যেখানে আমি যদি গ্রাফটা প্লট করি গ্রাফটা দেখতে লাগবে এইরকম। তো এই হচ্ছে গিয়ে আমার একটা ডেটা। আচ্ছা আমি তার আগে একটু এই সার্কেল করে নিই, আমার হোয়াইট পছন্দ হয় না। তো এই হচ্ছে গিয়ে আমার ডেটা, যেখানে একটা সোল্ডার্ড পিক রয়েছে আমার, এখানটায় আমি এক্সপেক্ট করছি যে এখানে আমার একটা পিক রয়েছে, কিন্তু ওভারঅল যদি আমি ওইভাবে চুজ করি, দেখুন আমি একবার দেখিয়েই দিই যে পিক অ্যানালাইজার থেকে যদি আমি চুজ করি, ওপেন ডায়ালগ, নেক্সট 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 ফাইন্ড যদি করি, দেখুন আমার এখানে একটা পিক দেখাচ্ছে, তার মানে আমার এইভাবে হবে না, আমার ইন্ডিভিজুয়ালি গ্রাফ ফিট করতে হবে। তো পিক ডিকনভলিউট করতে হবে, পিক ডিকনভলিউট করবার জন্য আমাকে কি করতে হবে, সিম্পলি অ্যানালাইসিস, অ্যানালাইসিস থেকে গিয়ে আরেকটা জিনিস, এখানে আমার বেসলাইন কারেকশনের প্রয়োজন নেই। যদি আমার বেসলাইন কারেকশন করতে হতো কিভাবে করতে হয় সেটা আমি দেখালাম। এবং এখানে এই সিম্পলি অ্যানালাইসিস, অ্যানালাইসিস থেকে গিয়ে পিক অ্যানালাইজার, পিক অ্যানালাইজার থেকে ওপেন ডায়ালগ, ওপেন ডায়ালগ করে এখানে ফিটিং প্রো, পিক ফিটস প্রো, নেক্সট, এবং ইউজার ডিফাইন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ 0, ও সরি বেসলাইন মোড নান, আমার প্রয়োজন নেই, আমি বেসলাইন কিছু করতে চাই না। এবং এখানে ফাইন্ড 0,
এবং এখানে দেখুন ফাইন্ড জিরো হয়েছে, তো আমি এটা ডিসেবল করলাম। এবং অ্যাড যদি করি, এখানে আমার অলরেডি একটা রয়েছে, তাহলে আমাকে সিম্পলি এখানে ধরুন আমার এইটা ডেটা একটা পিক আমি এক্সপেক্ট করছি, এটাতে ডাবল ক্লিক করলাম, ভার্টিক্যাল লাইন তৈরি হলো। তো ইউ হ্যাভ অ্যাডেড 1 পয়েন্ট 1 পিক্স, দেখুন এখানে নাম্বার অফ কারেন্ট নাম্বার অফ পিক্স দুটো হয়ে গেছে এবং এখানে ভ্যালু দিয়ে দিয়েছে। এবং তারপর নেক্সট এবং ফিট কন্ট্রোল 1 ইটারেশন, দেখুন আমার রেজাল্ট একটু বেটার হলো। আবার আরেকটা ইটারেশন করলাম, আস্তে আস্তে বেটার হচ্ছে। দেখুন এখানে আমার 6টা ইটারেশন, ইটারেশনের পর 10^-6 ওয়াজ রিচড অ্যান্ড ফিট কনভার্জড হয়ে গিয়েছে এবং ওকে এখানে ফিনিশ। তার মানে কি হলো, দেখুন আমার এখানে আবার একটা আমি এই গ্রাফ উইন্ডো পেয়ে গেলাম। এবং এখানে ওই একই ভাবে আপনি এটা সিম্পলি রেড রয়েছে এটা, ওকে ভায়োলেট, এবং 5 স্ট্রেট থেকে করব বি-স্প্লাইন। দেখুন এই হচ্ছে গিয়ে আমার, তাহলে গেল একটা শোল্ডার পিক ছিল আমার, কিন্তু শোল্ডার পিক থেকে আমি একটা পিক এবং দুটো পিক সেপারেট করতে পেরেছি এবং এদের FWHM ভ্যালু এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আশা করি আমি আপনাদেরকে FWHM ক্যালকুলেশন, বেসলাইন কারেকশন এবং মাল্টিপল পিক ফিটিং এবং ডিকনভলিউশন অফ শোল্ডার পিকস এই সম্পর্কে আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো আপনাদের কেমন লাগলো আপনি জানান। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি ডিসলাইকও দিতে পারেন, বেসিক্যালি আপনি আপনার ফিডব্যাকটা জানান কেমন লাগলো। ধন্যবাদ।